আসসালামু আলাইকুম ফিজিওথেরাপি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ভিডিওতে দর্শক আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং সেটি হচ্ছে আমাদের পায়ের গোড়ালি ব্যথা তো দর্শক অনেক কারণে কিন্তু পায়ের গোড়ালি ব্যথা হতে পারে তো দর্শক সাধারণত যে কারণে পায়ের গোড়ালি ব্যথা হয় এটাকে আমরা বলি প্ল্যান্টার ফ্যাসাইটিস তো দর্শক প্ল্যান্টার ফ্যাসাইটিস এই ব্যাপারটি জানতে হলে বা বুঝতে হলে আমাদের প্ল্যান্টার ফ্যাসা সব সম্পর্কে একটু জানতে হবে প্ল্যান্টার ফ্যাসা হচ্ছে দর্শক আমাদের পায়ের নিচে আমাদের মাংসপেশির নিচে একটা ঝিল্লির মতো আবরণ থাকে এবং এটিকে আমরা বলি প্ল্যান্টার ফ্যাসা সেখানে যদি কোনো কারণে ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেটাকে আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস বলি সাধারণত আমাদের যাদের ওবিসিটি আছে অর্থাৎ আমাদের যাদের অতিরিক্ত ওজন আছে তাদের কিন্তু ওজনের প্রায় পুরোটাই কিন্তু আমাদের পায়ের গোড়ালের অংশ দিয়ে চলে যায় এবং বারবার যখন এখানে আমরা দাঁড়াই হাঁটি তখন কিন্তু এই প্ল্যান্টার ফ্যাসাইয়ের উপরে আমাদের প্রেশারটা পড়ে এবং তখনই এটা প্ল্যান্টার ফ্যাসাইটিস হয় অর্থাৎ এখানে প্রদাহ হয় তো দর্শক আমরা ফিজিওথেরাপিসটা যেটা করি সেটা হচ্ছে আমাদের কাফ মাসেল এবং গবেষণাই বলছে যে আমাদের কাফ মাসেল বা আমাদের পায়ের গোড়ালির উপরে যে মাংসপেশিটা এটা যদি আমরা রিলিজ করে দিতে পারি এটা যদি আমরা ফ্লেক্সিবল রাখতে পারি এবং এটাকে যদি আমরা শক্তিশালী বা স্ট্রেনধেন রাখতে পারি তাহলে পায়ের যে গোড়ালি ব্যথা এটা অনেক কমে যায় এছাড়াও আমরা এখন মাস্ক স্কেলের ড্রাইন নিডলিং করি দর্শক এটাতে আমরা অনেকে আজকাল এক্সপার্টিস অর্জন করেছি ড্রাইন এর মাধ্যমে কিন্তু পায়ের গোড়ালির ব্যথা অনেক টাকা কম অনেকটুকু কমিয়ে আনা যায় এছাড়াও দর্শক মালিকানের ফুট মোবিলাইজেশনের মাধ্যমে কিন্তু আমাদের গোড়ালির ব্যথা বা পায়ের তলার ব্যথা এটা অনেক কমিয়ে আনতে পারি তো দর্শক আমরা আপনারা কিভাবে বুঝবেন এটাকে প্ল্যান্টার ফ্যাসাইসিসের ব্যথা কিনা সাধারণ দর্শক সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যখন প্রথম ফার্স্ট স্টেপিং করি অর্থাৎ প্রথম পাটা দেই ফ্লোরে তখন কিন্তু একটা তীব্র ব্যথা হয় এছাড়াও দর্শক আমরা দেখা যায় অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে গেলেও কিন্তু পায়ের তলা ব্যথা হতে পারে আবার অনেক সময় আমাদের হাড় বেড়ে গেলেও কিন্তু আমাদের অর্থাৎ আমাদের গোড়ালির যে আমাদের হাড়টা ক্যালকেনিয়াস বলি আমরা ক্যালকেনিয়াসের যে হাড়টা বলে ক্যালকেনিয়াস স্পার বলি তো এই স্পার যদি হয় তখন কিন্তু ব্যথা হতে পারে তো দর্শক এই ব্যথাগুলো সব কিছুরই কিন্তু চিকিৎসা রয়েছে এবং আপনারা এই গোড়ালি ব্যথা চিকিৎসায় একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের পরামর্শ এবং এ পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন তাহলে এই যে অনাকাঙ্ক্ষিত যে পায়ের গোড়ালি ব্যথা এটা অনেকাংশেই কমে যাবে তো দর্শক অলিস ফিজিওথেরাপি সেন্টার উত্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন